আসসালামু আলাইকুম, আশা করছি সকলে নিশ্চয়ই ভালো আছেন। দারুণ একটা জয় আমরা দেখতে পেলাম এবং বাংলাদেশ দলের টি টোয়েন্টি ফরম্যাটটাতে আমরা বেশ লম্বা সময় বলতে আসলে টি টোয়েন্টি ফরম্যাটটায় যখন খেলা শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আসলে আমরা খুব বেশি ভালো করছি না এই ফরম্যাটটাতে। এমনকি অনেক যারা টেস্ট স্ট্যাটাস পেয়েছে নতুন কিংবা টেস্ট স্ট্যাটাসই পায়নি এমন দলগুলোও টি টোয়েন্টি ফরম্যাটে অনেক ভালো করছে। আমরা আফগানিস্তানের কথা বলতে পারি, আমরা আয়ারল্যান্ডের কথা বলতে পারি, স্কটল্যান্ডের কথা বলতে পারি, যারা কিন্তু ভালো করছে। সেই তুলনায় বাংলাদেশ দল কিন্তু ভালো করতে পারছিল না। একটা ম্যাচেই অবশ্য বলার সময় আসেনি যে আমরা খুব ভালো করে ফেলেছি, কিন্তু যে প্রসেসটা শুরু হয়েছে আজকের ম্যাচ থেকে আসলে সেটা আসলে অবশ্যই দারুণ একটা আশার আলো দেখাচ্ছে। সেই প্রসেসটা আসলে কি দেখুন, 2007 সালে যখন আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়, অর্থাৎ 2006 সাল থেকে টি টোয়েন্টি ফরম্যাটের খেলাটা শুরু হয়, তারপর থেকে কিন্তু আসলে প্রত্যেকটা দেশ টি টোয়েন্টির সাথে মানিয়ে নিয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলিয়ে বা নিজেদের দেশের আয়োজনটা করে তারা মানিয়ে নিয়েছে, কিন্তু আমাদের দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে সেটা কিছুটা কঠিন ছিল। আমরা দেখেছি যে শাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদরাই আসলে সব ফরম্যাটে খেলেছেন, শুধু এই পাঁচজনই নয় যারা আসলে টি টোয়েন্টি বাংলাদেশ দলের টি টোয়েন্টি দলটাতে খেলেছেন, তারা কিন্তু আসলে টিম ফরম্যাটেই খেলেছেন, এমন সংখ্যাটাই আসলে বেশি। কিন্তু অন্যান্য দলগুলোর দিকে যদি আমরা একটু ফলো করি, আমরা ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, তাদের একেবারে টি টোয়েন্টি ফরম্যাট বা টি টোয়েন্টি ঘরানার ক্রিকেটারই আলাদা ছিল এবং তারা একটা পর্যায়ে গিয়ে আসলে সেটাকে আলাদা করতে পেরেছে, যেটা কিন্তু আমরা একটু আমাদের জন্য কঠিন ছিল সে ব্যাপারটা। এবং খুব স্বাভাবিকভাবেই মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খানদের মতো ক্রিকেটারদের বাদ দিয়ে বা তারা সরে যাবেন, তারপরে নতুন করে একটা দল গোছানো, এটা কিন্তু খুব বেশি কঠিন। গত 2 বছরে 2টা টি-20 বিশ্বকাপ হয়েছে, যেই বিশ্বকাপগুলোতে তামিম ইকবাল খেলেননি, তিনি লম্বা সময় ধরে টি-20 খেলছেন না, লাস্ট 3 বছর লম্বা সময় ধরে মুশফিকুর রহিম খেলছেন না, মাহমুদুল্লাহ রিয়াদ তিনি দল থেকে বাদ পড়েছেন। সুতরাং আসলে বাংলাদেশ দল বলতে আসলে যাদেরকে বোঝানো হতো, অর্থাৎ এই পাঁচজন, শাকিব, তামিম, মাশরাফি অনেক আগেই টি-20 থেকে সরে গেছেন, এই মূল যে ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, তাদের বাদে যে একটা দল পারফর্ম করতে পারে বা তাদের বাদেও যে একটা দল ভালো করতে পারে, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। একই সাথে দর্শক যতই সমালোচনা করুক বা আলোচনা করুক না কেন, নির্বাচকরা যখন আসলে কোনো সিদ্ধান্ত নেন সেটা যদি ব্যাকফায়ার করে সেক্ষেত্রে কিন্তু আসলে সব সমালোচনা নির্বাচকদেরই আসলে মাথা পেতে দিতে হয়, যেটা কিন্তু যারা ভালো যখন করেন তখন কিন্তু নির্বাচকদের সুনামের জায়গাটা খুব একটা থাকে না। এই যে নাজমুল হোসেন শান্তর কথা যদি একটু আলাদা করে বলা যায়, নাজমুল হোসেন শান্ত কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু রান পাওয়া শুরু করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট নিয়ে কথা হয়েছে, তিনি টি টোয়েন্টি ক্রিকেটের জন্য কতটা মানান সেটা নিয়ে কথা হয়েছে। কিন্তু আমরা যতজন কোচই বাংলাদেশে এসেছেন সবাই নাজমুল হাসান শান্তকে সাপোর্ট করেছেন। এর কিন্তু স্পেসিফিক আমি সবসময় বলেছি যে নাজমুল হাসান শান্তকে কেন সবাই এত সাপোর্ট করে একদম ডে ওয়ান থেকে, অর্থাৎ যখন কিন্তু নাজমুল হাসান শান্ত রান পাননি, যখন নাজমুল হাসান শান্তর স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়েছে, সেই সবসময় নাজমুল হাসান শান্তকে একটা পক্ষটা হচ্ছে ক্রিকেট বোর্ড বা কোচিং প্যানেল, তারা কিন্তু ব্যাক করেছে বা তারা সাপোর্ট করেছে। এই সাপোর্ট করার কিন্তু একটা স্পেসিফিক কারণ রয়েছে, স্পেসিফিক কারণটাই যদি একটু বলি, দেখুন ক্রিকেট স্কিলের খেলা, মেন্টালিজের খেলা, অর্থাৎ যেখানে আপনাকে সাহস নিয়ে খেলতে হবে, আপনার মানসিকতার একটা ব্যাপার রয়েছে যে আপনি ক্রিকেটটা কীভাবে চিন্তা করেন, আপনার মস্তিষ্কে ক্রিকেট আসলে ঠিক কীভাবে ওয়ার্ক করে, মানে আমি ক্রিকেটটা বুঝি একরকম, আপনি অ্যাজ এ দর্শক ক্রিকেট বোঝেন আর একরকম, আমরা যারা মাঠে প্রেস বক্সে বসে খেলাটা দেখে শব্দগুলো লিখি আমরা ক্রিকেটটা বুঝি একরকম, মাঠে যারা খেলতেছেন তাদের কাছে ক্রিকেটের প্রেক্ষাপটটা আর এক রকম। এত রকমের ভেতরে একজন ক্রিকেটারের মস্তিষ্ক আসলে আলাদা করে চেনার সুযোগ আছে কিনা, যেমন শাকিব তিনি ক্রিকেটটাকে খুব দারুণ বুঝতে পারেন, তিনি যেভাবে ক্রিকেটটাকে ভাবেন এভাবে আসলে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার ভাবে না, এটা কিন্তু যে কেউ বলে। সুতরাং
শান্তর মধ্যে এমন কিছু রয়েছে যেটার জন্য কোচরা সবসময় তাকে ব্যাক করেছে। শান্তর কয়েকটা সংবাদ সম্মেলন আমি কাভার করেছি, যেগুলো করেছেন তিনি সংবাদ সম্মেলন ম্যাক্সিমাম আমার কাভার করা আছে, আপনারা হয়তো বা সংবাদ সম্মেলনগুলো দেখেছেন। তিনি কিন্তু কোনো সময় তার যখন খারাপ রান হয়ে মানে সময় গেছে, তিনি রান পাননি, এই সময়গুলোতেও তিনি কোনো সময় কিন্তু হতাশ বা এই ব্যাপারটা তার মধ্যে কখনো কাজ করেনি। যতটুকু হতাশা তিনি কিন্তু প্রকাশ করেছেন, হতাশার মূল কারণ ছিল আসলে মানুষ তাকে গালিগালাজ করেছে, তার পরিবারকে গালিগালাজ করেছে, এই ব্যাপারটা নিয়েই তিনি একবার একটা স্পেসিফিক অনলাইন পোর্টালে তিনি আসলে হতাশা প্রকাশ করেছেন। এছাড়া আসলে কোনো ক্ষেত্রেই নিজের পারফরমেন্স বা নিজের প্রসেস নিয়ে কখনোই হতাশা প্রকাশ করেননি নাজমুল হাসান শান্ত। এটাকে আসলে অনেকে বলতে পারেন যে তিনি আসলে যে খারাপ করছেন এ নিয়ে কোনো অনুশোচনা নেই, কিন্তু আরেক দিক থেকে একটু ভাবুন, তিনি যে তিনি জানেন তিনি কী করছেন, হয়তোবা তিনি রান পাচ্ছিলেন না কিন্তু তিনি যে ভালো করবেন এই ব্যাপারে তার মধ্যে কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল। ঠিক সে কারণে এই সংবাদ সম্মেলনে কিন্তু সবসময় নাজমুল হাসান শান্তকে আমরা দেখেছি যে তিনি খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স নিয়ে পজিটিভ থেকেছেন, তিনি যে একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন সেটা নিয়ে তিনি পজিটিভ থেকেছেন, ইন ফিউচার যে তিনি ভালো করতে পারেন এ ব্যাপারে তিনি কনফিডেন্ট থেকেছেন। সো সেইটা তার মধ্যে সবসময় ছিল। এবার আসি যে স্কিলের কথা, ক্রিকেটে অবশ্যই স্কিল যদি আপনার ভালো থাকে, হ্যাঁ আপনি স্কিল ভালো না থাকলেও, আপনি টেকনিক ভালো না থাকলেও হয়তো বা রান পাবেন। সেক্ষেত্রে ক্রিকেটে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে আপনি টেকনিক স্কিল এগুলো আপনার ঠিক নাই, একেবারে ব্যাকরণ মেনে আপনি ক্রিকেটটা খেলেন না কিন্তু আপনি অনেক স্কোর করছেন। আপনি স্মিথের কথা বলতে পারেন, তার আপনি ওই ব্যাটিং স্ট্যান্ড বা এগুলো কিন্তু ঠিক ক্রিকেটের ব্যাকরণ মেনে হয় না, তারপরেও কিন্তু আসলে তিনি রান করেছেন, তিনি অনেক রান করছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, কিন্তু ক্রিকেটের ব্যাকরণ মেনে চলেন এরকম ক্রিকেটার আসলে যারা রয়েছেন এদেরকে আসলে কোচরা সবসময় ব্যাক করেন। কেন ব্যাক করেন? কারণ যারা ক্রিকেটটা ব্যাকরণ মেনে খেলেন বা ক্রিকেটের ক্লাস যার ঠিক আছে সেই ক্রিকেটার কোনো না কোনো সময় অবশ্যই পারফর্ম করে এবং করবেই। নাজমুল হাসান শান্তর ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটে একেবারে স্কুল লেভেল থেকে জাতীয় দল পর্যন্ত যতগুলো শ্রেণী রয়েছে আমরা সাধারণত কতটুকু জানি, স্কুল লেভেল ক্রিকেট, জেলা ভিত্তিক, বিভাগীয় ভিত্তিক, আর একটা প্রসেস রয়েছে বিকেএসপি থেকে আন্ডার 19, এই যে কয়েকটা প্রসেস রয়েছে প্রত্যেকটা প্রসেস পারফর্ম করেই কিন্তু এই সর্বোচ্চ লেভেলে এসেছেন নাজমুল হাসান শান্ত। সো এইরকম একজন ক্রিকেটার কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আর কখনোই ছিল না, আমি কোট অ্যান্ড কোট যেটা বলতে পারি, এইরকম যে প্রত্যেকটা প্রসেসে ভালো করেছেন, প্রত্যেকটা জায়গায় ভালো করেছেন এমন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত একমাত্র। এবং ঠিক সে কারণে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলে হয়তো বা আনফর্চুনেটলি শুরুর দিকে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে রান পাননি, এবং রান না পেলে খুব স্বাভাবিকভাবেই মিডিয়া দর্শকের সমালোচনা হবে, সেটিও খুব বাজেভাবে হয়েছে। নাজমুল হোসেন শান্ত আসলে একেবারে রান পাচ্ছিলেন না, স্ট্রাইক রেট খুবই কম ছিল। আমি বলছি না যে আজকের এক ম্যাচ দিয়েই তাকে জাজমেন্ট করে দেওয়া যাবে যে তিনি খুব সফল, কিন্তু দেখেন সাম্প্রতিক সময়গুলোতে আমি যদি গত টি-20 বিশ্বকাপের কথা বলি, বাংলাদেশ ভালো করতে পারেনি কিন্তু যতটুকু ভালো করেছে নাজমুল হোসেন শান্ত সেখানে রান করেছেন। আমি যদি লাস্ট ওয়ান ডে সিরিজটার কথা বলি সেখানেও নাজমুল হাসান শান্ত 3 ম্যাচে 2টা 50 করেছেন। সো তিনি আসলে রান করাটা শুরু করেছেন, অর্থাৎ তিনি কোথাও না কোথাও একটা মিস্টেক করছিলেন বা কোথাও না কোথাও তার ভাগ্যটা সহায় হচ্ছিল না, নিশ্চয়ই কোনো না কোনো ভুল হচ্ছিল, তিনি সেটা রিয়ালাইজ করতে পেরেছেন, সেটা তিনি এক্সিকিউট করতে পেরেছেন। এবং আমরা যত দিন যাচ্ছে আমরা দেখছি নাজমুল হাসান শান্ত কিন্তু রিস্ক নিচ্ছেন, অর্থাৎ শর্ট খেলার ক্ষেত্রে কিন্তু আপনাকে রিস্ক নিতে হবে, না হলে আপনি শর্ট খেলতে পারবেন না। তো সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সের জায়গাটা নাজমুল হাসান শান্তর মধ্যে কিন্তু গ্রো করা শুরু করেছে। আমরা লাস্ট কিন্তু একটা ইন্টারভিউতে দেখেছি বিপিএলে যে আমি হালকা কিছু রিস্ক নিয়েছি, সেক্ষেত্রে বিপিএলে আমি রান পেয়েছি, এবং ইনশাল্লাহ চেষ্টা করবো জাতীয় দলের ক্ষেত্রে আর একটু বেটার বেশি রিস্ক নেওয়ার ক্ষেত্রে। তো আজকের ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে মার্ক উটকে তিনি যখন পরপর 4টা 4 মেরেছেন, আপনার কি মনে হয় যে খুব তেড়ে ফুড়ে গিয়ে তিনি 4টা 4 মেরেছেন? না, প্রপার ক্রিকেট শট খেলে তিনি আসলে 4গুলো মেরেছেন। ক্রিকেটটা আসলে ঠিক এরকম, আপনি যদি প্রপার ব্যাকরণ মেরে ক্রিকেটটা খেলেন আপনার খুব বেশি হয়তো বা জোরে তেড়ে ফুড়ে মারতেও হবে না, আপনি অনেক বেশি স্ট্রাইক রেটে খেলতে পারবেন। আজকে 71 রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেখানে ঠিক 8টা 4 মেরেছেন, 4টা 32 রান, 71 রানের মধ্যে 32 রান এসেছে বাউন্ডারি থেকে, অর্থাৎ বাকি যে 19টা রান তিনি কিন্তু নিয়েছেন
সিঙ্গেল নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ ক্রিকেটার। এবং আপনি একজন ক্রিকেটার হুট করে জাতীয় দলে এসেই এমন পারফর্ম করতে পারবেন না, এটা খুব রেয়ার কেস। আপনি হয়তো বা দু একজনের উদাহরণ দিতে পারেন, তিন চারজনের উদাহরণ দিতে পারেন, কিন্তু সেটা আসলে আমাদের দেশের ক্রিকেটে খাটবে না। আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন, সেখানে আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমের লেভেল, যে আন্তর্জাতিক ক্রিকেটের যে লেভেলে ক্রিকেটটা খেলা হয়, ঠিক একই লেভেলে অ্যাটলিস্ট তিন চার স্তর রয়েছে তাদের ঘরোয়া ক্রিকেটে, একই লেভেল। সো ওই ক্রিকেটার আলটিমেটলি ওই আন্তর্জাতিক ক্রিকেটের মতো স্টেজ কয়েক বছর ধরে পার করে ন্যাশনাল টিমে আসছে। সো তাদের জন্য ন্যাশনাল টিমে খেলাটা যতটা সহজ, তারা আইপিএল এর মতো জায়গাতে পারফর্ম করে জাতীয় দলে আসে। সো আমাদের দেশের সাথে তাদের দেশের ওই কম্পারিজনটা আসলে আমরা না করলে বেটার, বিকজ আমাদের দেশের ক্রিকেটাররা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসেই ওই যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা করে থাকে। তো নাজমুল হাসান শান্ত যখন জাতীয় দলে এসেছেন, জাতীয় দলে আসার পরে তাকে আসে ওই মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু তার সময় লেগেছে, এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি যে তিনি লম্বা সময় ধরে রান করছেন এবং এখনও কিছু কাজ করার বাকি রয়েছে। তিনি যে 50 বা 40 বা 30 করার পরে এই যে আউটটা হয়ে যাচ্ছেন, এটাকে ইনিংস লম্বা করার জন্য আসলে কি করা প্রয়োজন সেটা আসলে তিনি করবেন। নিশ্চয়ই কোচ যারা রয়েছেন তারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আমরা লিটন দাসকে দেখেছি, তিনি কিন্তু গত বছর হায়েস্ট রান গেটার, ভালো করছেন, ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু আসলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটসম্যান হয়ে যাচ্ছেন লিটন কুমার দাস। এবং এই বছরে শুরুতে হয়তো বা একটু ভালো করেননি, আজকে দারুণ একটা স্টার্ট পেয়েছিলেন কিন্তু সেটা ডেলিভার বা কন্টিনিউ করতে পারেননি। তো লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এই দুইজনই লম্বা সময় ধরে জাতীয় দলে খেলছেন এবং তখন যারা রান যখন পাচ্ছিলেন না, আলটিমেটলি কিন্তু আমরা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্দু, হাবিবুল বাসার সুমন কিংবা আব্দুর রাজ্জাকের যে প্যানেলটা রয়েছে তিনজনের, এই নির্বাচকদের কিন্তু আমরা সমালোচনা করি সবসময় যে এই ক্রিকেটাররা আসলে তাদের কোনো সিক্রেট জানে কিনা বা ঘুষ দেয় কিনা, অনেক রকম মন্তব্য কিন্তু আসলে দর্শক অ্যাজ এ সাপোর্টার হিসাবে আমরা যখন করি আর কি, তখন আমরা দেখি এরকম অনেক মন্তব্য কিন্তু আসতে থাকে। তো এই ব্যাপারগুলো অবশ্যই নির্বাচকদের জন্য, তারা কিন্তু তাদের কাজটা করে গেছেন, তারা সমালোচনা দেখে একজন ক্রিকেটারকে হুটহাট বাদ দেননি, তারা জানেন যে তাদের কোন ক্রিকেটার কতটুকু ডেলিভার করতে পারে এবং বাংলাদেশ ক্রিকেট ফিউচার 5 বছর পর কাদের দিয়ে খেলবে বা 2 বছর পর কাদের দিয়ে খেলবে সেই চিন্তাটাও আসলে তাদের করতে হয়। সব কিছু মিলিয়ে এই যে নাজমুল হাসান শান্ত, লিটন কুমার দাস, একটা সময় ছিল লিটন দাসকে আসলে ডিসকাউন্ট ব্যাপারটা দেওয়া ছিল যে কত পার্সেন্ট ডিসকাউন্ট হলে লিটন দাস, মানে লিটন দাস 5 রান করলে 5% ডিসকাউন্ট, এরকম একটা ব্যাপার ছিল। সো আলটিমেটলি সেই লিটন কিন্তু রান করছেন সাম্প্রতিক সময়ে, দারুণ পারফর্ম করেছেন গত বছরও, এই বছর হয়তো 2-3 ম্যাচ একটু খারাপ গেছে, ইনশাল্লাহ তিনি ব্যাক করবেন ভালোভাবেই। শান্তকে নিয়ে আরও অনেক বেশি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন তারা খারাপ করেছেন তখন যেমন আমরা প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেলকে সমালোচনা করেছি, আমাদের বোধ হয় উচিত যে এই ক্রিকেটারদেরকে তারা এভাবে সাপোর্টটা করেছে যে তারা জানে যে এই ক্রিকেটারদের ক্যালিবার আছে ভালো করার, তারা যখন ভালো করছে তখন কিন্তু আসলে আমাদের ওই সমর্থনটা বা ওই মানে যে প্রশংসাটাও করা উচিত, যে যারা নির্বাচক, যারা প্রধান নির্বাচক হিসেবে কাজ করছেন মিনহাজুল আবেদিন নান্দু, অ্যাটলিস্ট অন্যান্য হয়তো অনেক কাজ তাদের প্রশ্নবিদ্ধ থাকতে পারে, অনেক কিছুই হয়তো বা হতে পারে যে তারা ঠিকঠাক করছেন না, কিন্তু অন্তত যে কাজটা আসলে ঠিক মতো হয়েছে, যে দুজন ক্রিকেটারকে তারা ব্যাক করেছে তারা ভালো পারফর্ম করছেন, সো তাদের জন্য অন্তত তারা প্রশংসা আর আসলে প্রাপ্য তাদের, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে টি-20 ফরম্যাটটা, যেটা আমি বললাম শুরুতে যে এতগুলো সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে একেবারে নতুন করে পথ চলার যে একটা সূচনা, এবং সেখানে রনি তালুকদার, তৌহিদ হৃদয় যারা বিপিএলে পারফর্ম করেছেন তাদেরকে একসাথে জাতীয় দলে প্রবেশ করানো, এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু নাসিম লম্বা সময় ধরে নাসুম পারফর্ম করছেন তাই তামভীরকে একটু ওয়েট করতেই হবে, হয়তো বা কোনো ম্যাচে নাসুমকে রেস্ট দিয়ে তাকে খেলানো হতে পারে, সেটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, টিম ম্যানেজমেন্ট আসলে কোন পরিকল্পনায় তাকে খেলাবে। বাট ইটস এ প্রসেস যে আপনি বিপিএলে যদি ভালো করেন, আপনি যদি ঘরোয়া ক্রিকেটে ভালো করেন, আপনার জন্য সুযোগ রয়েছে বাংলাদেশের টি-20 ফরম্যাটটাতে জায়গা করে নেওয়ার। এটা কিন্তু একটা ভেরি গুড মেসেজ, ভেরি ক্লিয়ার মেসেজ টু দ্য প্লেয়ার্স, টু দ্য ক্রিকেটার্স, যে আপনি যদি পারফর্ম করেন আপনার জন্য সুযোগটা রয়েছে। এটা কিন্তু আসলেই টি-20 ফরম্যাটটাতে যেহেতু বাংলাদেশের এই সুযোগটা রয়েছে, কেননা আমি যেটা একটু আগেই বললাম যে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান সবাই যখন একসাথে খেলেছেন
তখন কিন্তু আসলে এটা টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন ছিল, একটু কঠিনই ছিল সত্য কথা বলতে, যে আপনি এতগুলো ক্রিকেটারকে হঠাৎ কখন কাকে বাদ দিবেন, বাদ দিয়ে একটা প্লেয়ারকে টেস্ট করবেন, এটা আসলে একটু টাফ। কারণ সাপোজ আমি একটু কম্পেয়ার না করি, জাস্ট আমি সাপোজ ধরেন যখন ইন্ডিয়াতে রাহুল দ্রাবিড় লক্ষণের মতো ক্রিকেটাররা খেলেছেন না, তো আলটিমেটলি ওরা তো আসলে হাজার হাজার রান করেছেন তাদের দেশের জন্য, তো ওই সময় আসলে তাদেরকে রেস্ট দিয়ে অন্য একটা প্লেয়ারকে খেলানো এটা ভেরি টাফ ডিসিশন টিম ম্যানেজমেন্টের জন্য। তো বাংলাদেশ ক্রিকেটেও আসলে এই ফেসটা চলেছে টি টোয়েন্টি ফরম্যাটে, বিশেষ করে আমি বিলিভ করি ওয়ানডে ফরম্যাটে এখনও সিনিয়রদের ডেলিভার করার মতো অনেক কিছু রয়েছে, তবে টি টোয়েন্টি ফরম্যাটে আসলে তারা যখন আসলে তাদেরকে স্কিপ করে বোর্ড সামনে এগোনোর সিদ্ধান্তটা নিয়েছে, যেহেতু তামিম নিজেই রিটায়ার করেছেন লাস্ট থ্রি ইয়ার্স তিনি খেলছেন না, মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে গেছেন, মাহমুদুল্লাহ রিয়াদ যদিও বা দল থেকে বাদ পড়েছেন, সো এই যে প্রত্যেকটা ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন করে আগানো এগোনোর জন্য যে টিম ম্যানেজমেন্ট একটা স্লট পেয়েছে, একটা স্পেস পেয়েছে, এটাকে কাজে লাগানোর মোক্ষম সুযোগ, আর সেখানে ক্রিকেটারদের সুযোগ রয়েছে নিজেদেরকে প্রমাণ করা। রনি তালুকদার আজকে দারুণ শুরু করেছেন, কিন্তু যেটা আমি মনে করি যে বর্তমান ক্রিকেটে আসলে প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি, অর্থাৎ আপনাকে লম্বা সময় ধরে দলে থাকতে হলে অবশ্যই প্রত্যেকটা ম্যাচেই ডেলিভার করতে হবে, অথবা পারফর্মার কিন্তু অনেক রয়েছে আমরা হয়তো বা ভুলে গেলে চলবে না। সৌম্য সরকার রিসেন্ট টাইমে কিন্তু ফর্মে নেই, কিন্তু হোয়াট ইফ যদি তিনি ঘরোয়া ক্রিকেটে হুট করে ভালো করা শুরু করেন, করতেই পারেন, তার বয়স অনেক কম, যে কোনো সময় তিনি ভালো করতে পারেন। এরকম আরও অনেক ক্রিকেটার রয়েছেন যারা কিন্তু আবারও জাতীয় দলে ফিরতে পারেন, সো সেই মেসেজটা প্রত্যেকের জন্যই আসলে থাকছে যে সকলে যদি ভালো করেন সেক্ষেত্রে আসলেই জাতীয় দলে তাদের ফেরার একটা সম্ভাবনা রয়েছে। এবং টি টোয়েন্টি ফরম্যাটে এটা টিম ম্যানেজমেন্টের জন্য দারুণ একটা ব্যাপার যে আসলে কোনো প্লেয়ারকেই আসলে তাদের চেঞ্জ করতে খুব বেশি চিন্তা করতে হবে না, যেটা তামিম শাকিব বা সবাই যখন খেলতেন সিনিয়ররা তখন যে ব্যাপারটা ছিল, যেটা একটু কঠিন ছিল, এটা কঠিন ছিল সেটা কিন্তু এখন থাকছে না। আর অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন শাকিব আল হাসান অনেক বড় মানের একজন ক্রিকেটার, তিনি বাংলাদেশ দলের জন্য বিশেষ কিছু, সেটা নিয়ে আলাদা করে আসলে বলার কোনো কিছু নেই, তবে অ্যাজ এ টিম বাংলাদেশ যদি এভাবে খেলতে পারে, টি টোয়েন্টি ফরম্যাটটা নিয়ে আসলে আমরা যেই অস্বস্তিতে ছিলাম এতদিন, হয়তো বা সেটার একটা অবসান হতে যাচ্ছে, বা সেটার খারাপ দিনটা আমরা হয়তো বা খুব শীঘ্রই শেষ করতে পারবো বলে আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।